হ্যালো ব্রিয়ন আশা করি সকলে ভালো আছো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সো তোমাদের সকলকে সুগত জানাই এবং তোমাদের সকলকে বলতে চাই যে ইভিএসের আমি এই সিরিজে টপ মোস্ট টোয়েন্টি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব সো তোমরা অবশ্যই ভিডিওটি লাস্ট অব্দি দেখো তোমাদের প্রাইমারি এক্সামের ক্ষেত্রে প্রচুর উপকারিতা তুমি কমন পাবে কোশ্চিন সো ফার্স্ট কোশ্চেন আজকে চলো ভারতবর্ষে একশো বছর আগে বনাঞ্চলের পরিমাণ ছিল বর্তমানের তুলনায় দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ গুণ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে তোমার দ্বিগুণ একশো বছর আগে আমাদের যে বর্তমানে দেখতে পাচ্ছি বনাঞ্চল তার থেকে তিনগুণ ছিল ওকে নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চিন বলছে উন্নয়ন বলতে বোঝায় উন্নয়ন বলতে কী বোঝাবো মানুষের সার্বিক উন্নতি অপশান বি হচ্ছে মানুষের অর্থনৈতিক উন্নতি অপশান সি মানুষের সাংস্কৃতিক উন্নতি অপশান ডি মানুষের শারীরিক উন্নতি সো এক্ষেত্রে দাঁড়িয়ে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সার্বিক উন্নতিটাকেই তার উন্নয়ন বলবো ঠিক আছে আমরা বিকাশেও পড়েছিলাম সাইকোলজিতে যে সার্বিকভাবে উন্নতি হতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চিন বলছে ভারতবর্ষে ভূমিক্ষয়ের আনুমানিক বার্ষিক হার কত দশ লক্ষ টন কুড়ি লক্ষ টন ছয় হাজার লক্ষ টন আশি হাজার লক্ষ টন তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ছয় হাজার আশি লক্ষ টন তাহলে ছয় হাজার আশি লক্ষ টন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন নেক্সট কোশ্চিন পৃথিবীর সৃষ্টি হয় আজ থেকে প্রায় কত বছর আগে অ্যাপ্রক্সিমেট ওয়ান ফিফটি কোটি বছর আগে আড়াইশো কোটি বছর আগে চারশো কোটি বছর আগে পাঁচশো কোটি বছর আগে তাহলে এক্ষেত্রে সাড়ে চারশো কোটি বছর আগে হ্যাঁ পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় অ্যাপ্রক্সিমেটলি হ্যাঁ ওকে তাহলে এখান থেকে চলো ওই কোশ্চিনটা রিপিট হয়ে গেছে নেক্সট কোশ্চিন হচ্ছে মানুষ কাজ করতে শেখে আজ থেকে প্রায় দশ লক্ষ বছর আগে কুড়ি লক্ষ বছর আগে ত্রিশ লক্ষ বছর আগে চল্লিশ লক্ষ বছর আগে সো এখানে কোশ্চিন হবে অ্যান্সার হবে কুড়ি লক্ষ বছর আগে আজ থেকে প্রায় কুড়ি লক্ষ বছর আগে মানুষ কাজ করতে শেখে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চিন হচ্ছে রাষ্ট্রসংঘ আয়োজিত প্রথম পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় হুম ইউএন বা ইউনাইটেড ইউএন মিনস হচ্ছে ইউনাইটেড নেশন প্রথম পরিবেশ সংক্রান্ত যে মিটিং বা সম্মেলন মানে অনুষ্ঠিত করে সেটা কত সালে তাহলে এখানে যে অপশানগুলো দেওয়া আছে দেখে নিই আমরা উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তাহলে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে বিরাশি সালে ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তাহলে পরবর্তীতে কোশ্চিনে চলে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চিন জিওগ্রাফি থেকে এবং খুবই কমন অনেক পরীক্ষায় এসছে বলছেন ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্রের নাম কী অপশান এ মনোগ্রাফ সিসমোগ্রাফ টেলিগ্রাম আর অটোগ্রাফ তাহলে অবশ্যই সঠিক উত্তর সিসমোগ্রাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় নেক্সট কোশ্চিন বলতে চাইছেন বলছে একটি জৈব পরিবেশ বিপর্য বিপর্যয়ের নাম হলো কোনটি সাইক্লোন ভূমিকম্প খরা ইউট্রোফিকেশান তাহলে সঠিক উত্তর হচ্ছে ইউট্রোফিকেশান ওকে নেক্সট কোশ্চিনে চলে যায় এবার ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন এই কোশ্চিনটা কী বলছে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটে কেবল ইন্ডিয়াতেই ইউনিয়ন কার্বাইডে ইউনিয়ন মেটালে ইউনিয়ন বক্সে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ভূপাল দুর্ঘটনা ঘটে ইউনিয়ন কারবাইডে এখন কোশ্চিন হয়েছে ভূপাল দুর্ঘটনা কী এটাকে ডিটেলসে আমি তোমাদের ভুটাল দেই ভূপাল দুর্ঘটনা উনিশশো চুরাশি সালে ওকে উনিশশো সালে হুম ভূপালে ইউনিয়ন কার্বাইড হ্যাঁ ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড একটি কোম্পানি সেখানে এমআইসি নামে এম পুরো নাম বলবো মিথাইল আইসোসায়ানয়েড হ্যাঁ মিথাইল আইসোসায়ানয়েড এই গ্যাসটি লিক হয় যার ফলে দু হাজারেরও বেশি মানুষ মৃত্যু হয় সঙ্গে সঙ্গে সো এটি ভূপাল গ্যাস দুর্ঘটনা নামে পরিচিত সো তোমাকে সাল দিতে পারে গ্যাসটার নাম দিতে পারে নেক্সট কোশ্চেন জীবাশ্ম জ্বালানির একটি উদাহরণ তাহলে জীবাশ্ম জ্বালানি কি কয়লা সৌরজগৎ জ্বালানি কাঠ কোনোটিই না তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কয়লা কয়লাকে জীবাশ্ম জানালি বলা হয় ঠিক আছে তাহলে কয়লা হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় উদ্ভিদ প্রাণী দেহে সমুদ্রে মহাকাশে তাহলে সঠিক উত্তর হচ্ছে উদ্ভিদ দেহে আমরা জানি যখন সালক সংশ্লেষ পড়েছি তখন জানি সৌরশক্তি কী হচ্ছে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ওকে নেক্সট বর্তমানে কয়লা সব থেকে বেশি ব্যবহৃত হয় কোথায় গৃহস্থালীর রান্নায় শিল্প কেন্দ্রে তাপবিদ্যুৎ কেন্দ্রে জলবিদ্যুৎ কেন্দ্রে আমরা জানি দেখো গৃহস্থালীতে তো ব্যবহার অনেক কমেই গেছে শিল্প কমে গেছে তাপবিদ্যুৎ কেন্দ্রে সবথেকে বেশি ব্যবহার হয় থেকে বেশি তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার হয় নেক্সট এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চিন এবং গাওয়ারি কথা এই কোশ্চিনটা আম গাছের বিজ্ঞানসম্মত নাম কি ম্যাঙ্গোফেরা ইন্ডিকা ভিটিস ভিনিফেরা ম্যালাস সিলভেস্ট্রিস না ফিকাস ইলাস্টিকা তাহলে সঠিক হচ্ছে ম্যাঙ্গোফের ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা এটা মনে রাখা খুব সহজ ওকে তাহলে পরবর্তী কোশ্চেন বলছে ভারতে বিলুপ্ত প্রায় স্তন্যপায়ী প্রাণীর সংখ্যা কত কতগুলো আছে এগারোটি একচল্লিশটি একাশিটি একানব্বইটি তাহলে বিলুপ্ত হয়ে গেছে এটা খুব দুঃখের বিষয় আমাদের একাশিটি হয়েছে বিলুপ্ত নেক্সট নাইনটিন নাইনটি ফাইভ তবে বলছে নাইনটি ফাইভ কোশ্চিন বলছে ডাব্লুডাব্লু এফের পুরো কথাটির অর্থ কী ওয়ার্ল্ড ওয়েড ফোরাম ওয়ার্ল্ডস ওয়েটে ওয়েটেড ফরেস্ট ওয়ার্ল্ড ওয়েড ফরেস্ট ওয়ার্ল্ড ওয়েড ফান্ড অ্যান্ড নেচার তাহলে সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়েড ফান্ড অ্যান্ড নেচার ওকে ডাব্লু ডাব্লু এফ এর পুরোনাম ওকে নেক্সট কোশ্চেন বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে নাইনটিন নাইনটি নাইনটিন এইটি টু নাইনটিন এইটি ফাইভ নাইনটিন নাইনটি টু নাইনটিন নাইনটি এইট সঠিক উত্তর হচ্ছে নাইনটিন নাইনটি টু দ্যাট মিন্স উনিশশো বিরানব্বই সালে ওকে নেক্সট হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের চতুর্দিকে নিঃশব্দ অঞ্চলের ব্যাপ্তি মানে হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বা আদালতের যে কত কত দূরত্ব অবধি কত বাউন্ডারি অবধি নিঃশব্দ থাকবে একশো মিটার একশো পঞ্চাশ মিটার দুশো মিটার আড়াইশো মিটার তাহলে এক্ষেত্রে আনসার হচ্ছে দুশো মিটার ওকে নেক্সট কোশ্চেন পুনর্বিকরণযোগ্য মানে পুনরায় ব্যবহার করা যায় সম্পদ হলো কোনটি আকরিক লোহা জীবাশ্ম জ্বালানি বনসম্পদ সোনা তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বনসম্পদ বনসম্পদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট কোয়েশ্চিন ওয়া সুস্থায়ী সুসা সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে যে শংসাপত্র গ্রহণ বাণিজ্যিক সংস্থাগুলিকে গুলির ক্ষেত্রে বাধ্যতামূলক তা হল তার মানে এক্ষেত্রে কোন সংস্থা থেকে যে যে বিজনেস বিজনেসের যে সংস্থাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে শংসাপত্র নিতে হয় আইএসও ওয়ান জিরো জিরো আইএসও ওয়ান টু জিরো জিরো আইএসও ওয়ান ফোর ট্রিপল জিরো আইএসও ওয়ান ফাইভ ট্রিপল জিরো সঠিক উত্তর হচ্ছে আইএসও চোদ্দো হাজার ওকে ওয়ান ফোর জিরো জিরো নেক্সট কোয়েশ্চিন বলছে জৈব কীটনাশক হিসাবে বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া ওকে সো আশা করি বুঝতে পেরেছো এবং আশা করি সেশনটা খুব তোমার ভালো লেগেছে উপকৃত হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও লাইক করো এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং